একটাও পোড়ার দাগ নেই। আমি তো পেট ভরে খাবো। যদি মিলাই হে গো বিধি। কই গো, কেউ আছো নাকি গো? কি হরেকৃষ্ণ, তারপর সব কেমন চলছে? এই হরেকৃষ্ণ, এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পরোটা পরোটা। দেখো ঠিক ধরেছি হরেকৃষ্ণ, বিয়ের পর বুঝলে আমার বউ এই রকম সুন্দর পরোটা বানাতো। তা কি বলবো, সেই পরোটা খেয়ে হরেকৃষ্ণ আমার শাশুড়ি অম্বল টম্বল হয়ে অক্কা। তারপর থেকে হরেকৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি। আমার বউ খুব ভালো পরোটা বানায়। ও তাই নাকি? ওই তো, আপনি পরোটা খাবেন কি? না 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 না, তোমাদের কম পড়ে যাবে। আরে না না, আমাদের কম পড়বে কেন? দা না না হরেকৃষ্ণ, তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায়। তাছাড়া বউমা কি মনে করবে? না না, ও কিছু মনে করবে না, ও তো লোককে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ হরেকৃষ্ণ কি বলছে? একদম ঠিক বলছে। দেখলেন, যাও কাকুকে পরোটা দাও। বুঝলে বাবা শুভ, তোমাকে না মনের কথা বলি, বাঙালির মতো খাদ্য রসিক তুমি ত্রিভুবনে আর দুটি পাবে না। এই যে দুটো পরোটা দিয়েছো। আরে এত বড় চেহারা দুটো কখনো হয়? দাদা কোনো আটকে থাকবে? দাঁড়ান আমি আরো আনছি। এই দেখো হরেকৃষ্ণ, এত খাওয়াতে ভালোবাসে না। এনিন এনিন, আপনি পুরোটা এনিন। হ্যাঁ সবটাই। বাবা বাবা, বেশ বেশ। দেখো তরকারি টরকারি। হ্যাঁ ওটাও করেছে তো। নিয়ে আসছে নিয়ে আসছে। ও করেছো? হ্যাঁ সত্যি, সন্ধ্যাবেলায় সাদা আলু। এনিন পুরো বাড়িটা শুধু নিয়ে যান, আপনি পরে দিয়ে যাবেন। হ্যাঁ কার কপালে কে খায়, পোড়া পরোটাই স্বাদ দেয়। এক মাকে শীত যায় না। আপনি এখানে, আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম। আরে বাবা, টাকাটা পেয়ে যাবে, আগে বিয়েটা হয়ে যেতে দাও। বিয়ে সে আর হবে না, বিয়ের মন্ত্রের বদলে শ্রাদ্ধের মন্ত্র শুনবেন। সকাল সকালই চড়িয়ে দিয়েছো? আমি তো একটুখানি চড়িয়েছি, উনি এসে আপনাকে পুরোটা চড়াবেন। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো, কে আসবে? আপনার বাপ হর্ষবর্ধন বানুজ্জি গিন্নিমাকে নিয়ে এখানেই আসছে। আমি এখন কি করবো? আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনাকে যেন ও বাড়ির ধারে কাছে দেখা না যায়। সব যাবে আমার, আবার রিটার্ন আসবে। হ্যাঁ বাবুকে তো আমি চিনি, এখানে সাত দিনে বেশি টিকতে পারবেন না, আপনি ওই কদিনের জন্য অন্য কোথাও লুকিয়ে যান। এ তো আরো খরচ বাড়ি দিলে আমার, স্টাইল মারতে মারতে দেনার দায় তো গলা অবধি ডুবে আছে। আশীর্বাদের সময় একটা সোনার আংটি পেয়েছিলেন না, ওটা বাদা দিয়ে টাকা জোগাড় করুন, এক হপ্তার জন্য কোনো সস্তার লজে গিয়ে থাকুন। বাবু চলে গেলে আমি আপনাকে খবর দেব, ঠিক আছে? ঠিক আছে। ভগবান এবারটা মতো টুপকে দাও। হ্যাঁ জামাই বলো, লন্ডন যাচ্ছ এক সপ্তাহের জন্য? বিজনেস ট্রিপ, মাল্লু আসবে, যাও যাও যাও। কেমন আছো বাবা মধুসূদন? আপনার জন্য মনটা বড় কাঁদছিল বাবু, এখন থেকে মনকে বলো খুব হাসতে। স্যার ইনি আমাদের সোনালি ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার সুজয় জানি। আপনি প্রথম এলেন তো, সেই জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। সব করার কি দরকার ছিল? আমরা এখন আসি স্যার। আরে কোথায় যাবেন এখন, এখন তো আপনাদের সঙ্গে ঠিক করে আলাপই হলো না, চলুন চলুন ভেতরে চলুন। আরে মধু, খালি হাতে কোথায় যাচ্ছ? সাহেবের সুটকেস ফুটকেস গুলো নাবাও। সুটকেস ফুটকেস ফুটকেস আবার কি? ও তো মাত্র এক দেড়খানা হবে, বাবু তো থাকবে মাত্র দু তিন দিন। কে বললো তোমায়? আমি জানি না, ভুল জানো। হ্যাঁ স্যার এখন থেকে এখানেই থাকবো। ও মধুসূদন, কি হলো তোমার? কিছু না বাও। ভগবান, পেটের লাতি মারার জন্য আমার এই চুনের মতো পাতলা পিত্তের পছন্দ হলো। আমাকে বিছানা থেকে হঠাৎ জন্য কত নাটক না করলে, এবার ভিজে বিছানায় ভালো করে শো। আমি বাবা আরাম করে শুকনো জায়গায় ঘুমাবো, এই জন্যই বলে মাথার উপর ভগবান আছেন। ডার্লিং, ও আমার ডার্লিং, ও আমার ডার্লিং, হ্যালো হাউ আর ইউ,